আজকে দারুণ রেসিপি করব, মালপোয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুকে আবারও চলে এসেছি নতুন একটু ব্লগ নিয়ে। তো সকাল সকাল শুরু করেছি ভিজা ভাত, তাছাড়া হচ্ছে ছোলার ছাতু। তো ছাতুটা এখন আমি ভালো মতন ছেড়ে নেব, তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, দিয়ে ভালো মতন হাত দিয়ে চটকে এখন মেখে নেবো। আর এদিকে একটু লেবু দিয়ে দেবো, দারুণ হয় খেতে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, তারপরে ভাতের সঙ্গে দিয়ে খেতে হবে, অনেক টেস্ট। আমার ছাতু সানা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, তারপর ফিরে আসবো বাকি কাজ নিয়ে। ততক্ষণ সাথে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। তুমি খাওয়া দাওয়ার পরে কচু শাক গোটা একটা তুলে নিয়ে চলে এসেছি দুটো। আমি শাকটা রান্না করব না, ডান্ঠাটা রান্না করব। তো এখন কেটে ছেড়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। ততক্ষণ সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, তবেই ভালো লাগবে কীভাবে রান্নাগুলো করছি আর কীভাবে ছাড়াচ্ছি। আর একটা দারুণ রেসিপি করব, সেটাও দেখাবো। তো আমি খাওয়া দাওয়া করে যে কচুর শাকগুলো যেগুলো কাটবোগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর এদিকে ছোলার ডাল ভিজে রেখেছিলাম, সেটা এখন পেস্ট করে নিয়েছি। তো আজকে তেমন কিছু তরকারি নয়, সবজি ঘরে। তো সবজি কীভাবে আয়োজন করতে হয় সেগুলোই করেছি আজকে, একদম জাতামাতা শাক পাতা। তো ছোলার ডালে বড়া করব, কচুর শাকের রান্না করব, আর এখানে পটল আর আলু ভাজা করব কিছু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। আর ছোলার ডালটা এখন ভালো মতন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, যে ভালো মতন মেখে নেব। তারপরে একদম ঝাল ঝাল করে বড়াগুলো করব। আর আমার ছেলে আছে, শুধু লবণ দিয়ে ওই বড়া খেতে চায় না, আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে ভিতরটা ঝাল ঝাল হয়। তো আমি রান্নাগুলো করবো, ততক্ষণ থাকেন সাথে আর দেখতে থাকেন। এদিকে থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে, একদম উবুড় করে রেখেছি। তো রান্নার আগে এইগুলো কাজ না সেরে রাখলে ভালো লাগে না। তো রান্না করতে আমার এখন সুবিধা হবে যেহেতু মাজা ঘষা আছে একদম। আর এদিকে সবজিগুলো কাটাকুটে হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন। এই তো এখন বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো লাল লাল করে এখন ভেজে নেবো উল্টে পাল্টে, তারপর রান্না করব। একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টে দিয়েছে, হঠাৎ চলে আসলো পানি। এই তো উঠোন টুঠোন পরিষ্কার করেছি, আর ওখানে চুলেটা ছিল সেই চুলেটা ভেঙে ফেলে দিয়েছে, যেহেতু রান্না করি না উঠি আর ভালো লাগছে না, উঠোনটা একদম বুকিং হয়ে গেছে। তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এগুলো রান্না করব। তার জন্যে শুধু ভেজেছি, আর এটা এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতন ভেজে দিয়েছি, লাল লাল করে ভাজা করব। দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল পরিমাণ মতন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এই তো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেবো লবণ, হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু হলুদ দেওয়া আছে। লবণটাও দিয়ে দিচ্ছি হাত কাটানো কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তো একদম অন্ধকার হয়েছে, ম্যাগ ম্যাগ করছে। তার জানলাটা খুলে দিয়ে তারপরে একটু পরিষ্কার লাগছে। এমনিতে আমার মোবাইলে ক্যামেরাটা ভালো লাগে, তারপরে ম্যাগ ম্যাগ করছে যে অন্ধকার একদম। এখন দিয়ে দিচ্ছি হাত পাখি পানি, এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো। ছোলার বড়া কিন্তু খেতে ভালো, অবশ্যই একবার বাইরে ট্রাই করে দেখবেন। মসুরি ডালের বড়াটাও ভালো লাগে কিন্তু ছোলার ডালের সবচেয়ে টেস্টি বেশি। এখন ফুটে উঠে নামিয়ে দিচ্ছি। তো এদিকে ছোলার ডালের বড়াটা হয়ে গেছে, এখন রান্না করবো শাক। দিয়েছি তেল পরিমাণ মতন, এখন দিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এটা ভেজে নেবো, তারপরে শাকগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে শাকের টেস্টটি আরও বেড়ে যাবে,
এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাক। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, হলুদ। হলুদটা দিলে কালারটা ভালো হবে। এখন একটা পানি অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। সামনে ভাটা, ভাটাতে একদম বৃষ্টি দাঁড়িয়ে গেছে, তো বৃষ্টি পড়ছে উপর থেকে, তো এত সুন্দর লাগছে। তো এক ঝলক দেখাচ্ছি, কিন্তু আমার তো যে মোবাইলের ক্যামেরা ভালো লয় আর বোঝা হয়তো যাচ্ছে না। এখন এই তো পরিমাণ মতন পানি দিয়ে ঢাকা দিয়ে দিন কিছুক্ষণের জন্য, তারপর শাকটা রান্না হয়ে যাবে। এই তো অনেক জোরে বৃষ্টি চলে গেলো, আমার বাড়ির কী অবস্থা, একদম বৃষ্টিতে একবার ভর্তি হয়ে গেছে উঠোনটা, আর দেখার জন্যই ছাদের পানি পড়ছে, আর এদিকে বৃষ্টিতে লোড হয়ে গেছে উঠোনটা, পানিটা একদম জোছে না, আর খুব জোরে আসছে বৃষ্টি, অনেক জোরে। তো বৃষ্টির দিনে কিন্তু ভালো মন্দ রান্না ভালো লাগে, তো দেখি কী রান্না করি। আগে সবজিগুলো রান্না করে নিই, তারপরে বাকি কাজটা দেখছি। আমি বানাবো আজকে তালের মালপোয়া, তার জন্য দিয়েছি তাল, চিনি, পরিমাণ মতন নারকেল কুড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এক চিমটে খাবার সোডা। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি, মালপোয়ার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তো নারকেল কুড়াটা না থাকলে না দিতে পারবেন, নারকেল কুড়াটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে যেহেতু আছে তাই আমি অ্যাড করেছি। একবার পানিটা অ্যাড করবেন না, অল্প অল্প করে পানিটা দিবেন, ভালো মতন একটা পাতলা ধরনের ব্যাটার করতে হবে। আর মালপোয়াটা খেতে অনেক টেস্টি, অনেকজন মালপোয়া বানাইছে, তো আমি কীভাবে বানাইছি সেটাই আমি শেয়ার করছি। ভালো মতন আমি ব্যাটারটা করে নিই, তারপরে দেখাচ্ছি। আমার ভালো মতন ব্যাটারটা করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেবো 20 মিনিট, তারপরে পরিবর্তনে যদি পানি লাগে তো আমি অ্যাড করবো। তো এখন এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো, 20 মিনিট পরে ফিরে আসছি। আমার ব্যাটার একদম রেডি, পারফেক্ট। এখন মালপোয়াগুলো করে নেবো, তার জন্য দিয়েছি সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। তো জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি তালের মালপোয়া আমি। তো মালপোয়াটা কি সুন্দর ফুলে গেছে, তো ভালো মতো লাল করে ভেজে নিয়ে তারপর তুলে দেখাচ্ছি। আর একটা পাশে দিয়ে দিয়েছি, ওইদিকে তুলে দিয়ে আর একটা দিয়েছি মালপোয়া, তো একদম ঢুকি ঢুকি হয়ে ফুলছে। তো বাকিগুলো সব করে তারপরে দেখাবো, মানে এক হাতে মোবাইল আর এক হাতে কাজ, তেলের কাজ, যেহেতু ছিটকে পড়ে যাবে বলে অনেকটা ভয় পাই। আমি সম্পূর্ণ করে তারপর দেখাচ্ছি। তো মালপোয়াগুলো বানানো হয়ে গেছে সম্পূর্ণ, মালপোয়াগুলো হয়ে গেছে। তো কড়াইয়ে তেল দেওয়া মাত্র এইদিকে শিয়াল পল্লিত হাজির, তো মুরগি ধরে নিবে, তার জন্য এবার ওইদিকে ছুটতে গে কড়াইটা একদম গরম হয়ে তেল কমে গেল পুড়ে। তো কী আর করার, কিছু করার নয়, কড়াইটা একদম বাস্ট হয়ে যাওয়ার মতন ব্যাপার হয়েছিল। এখন যেহেতু বৃষ্টি হয়েছে আর শিয়াল পন্ডিতের আসার খুব জোরতাল বাড়িতে, তো সম্পূর্ণ ভেজে তারপর দেখাচ্ছি। তো আমার রান্না বান্না কমপ্লিট, এখানে আছে কচুর শাক, ছোলার ডালের বড়া, ঝোল পাতলা, পটল আলু ভাজা, ভাত, তালের মালপোয়া পিঠে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, প্রথমবার বানাচ্ছি তো অনেক সুন্দর হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অত থেকে কিছু বাটার তুলে এখানে বড়া করেছি, তো যেহেতু মালপোয়া ব্যাটার তো একদম পাতলা হয়েছিল, তারপরও বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করেন, পাশে থাকেন, পাশের বেল বাটনটা অন করে রাখেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিও দিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।